মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক মোটর বাইক আরোহী। জানা গিয়েছে তার নাম মারিফুল হক, বয়স 19, বাড়ি গজল ব্লকের বৈরগাছি টু অঞ্চলের দেওয়ানি এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে দাদুর বাড়ি ঘুরতে গিয়েছিল, এরপর স্থানীয় পেট্রোল পাম্প মোটর বাইকে তেল ভরে বাড়ি আসার থেকে আলাল পাহাড়ি ভিটা এলাকায় 81 জাতীয় সড়কে মোটর বাইকেরও একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে প্রাণ হারান মোটরবাইক আরোহী। এরপর তাকে উদ্ধার করে নিয়ে আসেন গজল স্টেট জেনারেল হাসপাতালে। বুধবার বেলা 1টা নাগাদ গজল থানার পুলিশ মৃত ওই যুবকের দেহ ময়না তদন্তের জন্য পাঠালেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। পাহাড়ি ভিটাতে বাসের সঙ্গে কিসে মোটরসাইকেল, তারপরে কি হয়েছে? তারপরে তো ওখানে মানে ওর বাবার উপর দিয়ে চলে গেছে বাস। কিসের উপর দিয়ে? ওই ছেলের উপর দিয়ে। ছেলের উপর দিয়ে? তারপরে সে কি বেঁচে আছে না মারা গেছে? না, মারা গেছে। সদর ডেট হয়েছে, সদর সদর ডেট। তারপরে ওখান থেকে কোথায় নিয়ে আসছে? ওখান থেকে তখন থানা গাড়ি গিয়ে নিয়ে এসছে। এখন কোথায় আছে বলি? ওটা কটা নাগাদ হয়েছে? 6-7 নাগাদ রাত্রি। রাত্রি কি নাম তার? মাসরিকুল হক। সে কি নিয়ে কোথায় যাচ্ছিল? ওই জোরবাড়ি থেকে আসছিলো, ওই দাদুর বাড়ি থেকে আসছিলো, ওই পাম্পের তেল ভরে বাড়ি আসতো। দাদুর বাড়ি কোথায়? যে দাদুর বাড়ি জোরগাছি। জোরগাছি। আর ওর না কী নাম? যে মারা গেছে তার নাম মাসরিকুল হক। বয়স? বয়স 18+19। বাড়ি? বাড়ি হচ্ছে দাওয়ালি। কী মনে হচ্ছে দোষটা কার ছিল? দোষটা ছিল বাসের। সে ঘাতক বাসটা কি আটক হয়েছে? না, বাসটা আটক হয়নি, বাসটা চলে গেছে। এ বিষয়ে প্রশাসনকে জানিয়েছেন? এই বিষয়ে প্রশাসনকে জানাইনি। প্রশাসন, পুলিশ প্রশাসনকে জানিয়েছেন? প্রশাসন গিয়েছে, প্রশাসনকে বলেছে এভাবে বাসে মেরেছে। তো আপনারা এখন কী চাইছেন? যেটা ভালো হবে আমরা আইনে, যেটা ভালো হবে ওটাই চাইছি আমরা। গাড়িটা আটক করে নজরে আসুক, আইন যেটা করবে ওটাই আমাদের ভালো। বলছি আপনার নাম? আমার নাম হচ্ছে মসিরুদ্দিন। কি হয় আপনার? আমার ভাসতে বাস ওই বাড়িটা নিয়ে যাবো মালদা পোস্টমার্টমে। তারপরে মাটি দেবো।